হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে সকাল থেকে আকাশে অনেক মেঘ, আর আজকে সারাদিনে অল্প অল্প বৃষ্টি হলো, কিন্তু নামাজের আগে বৃষ্টি বেশি হয় নাই, নামাজের পরে অনেক বৃষ্টি হলো। আর আপনাদের সাথে শেয়ার করলাম, মেঘে অনেক ডাকাডাকি করতেছে আর অনেক কালো হয়ে গেছে, তারপরে বৃষ্টি নামলো। আর আজকে এই বৃষ্টিতে অনেক মজার একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এই বৃষ্টিতে ঈদ স্পেশাল পুরান ঢাকার মজার তিহারি রান্না করব, আর রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন পরেই কুরবানির ঈদ, আর এই কুরবানির ঈদে খুব সহজে মজার একটি বিফ তিহারি রান্না করলে সবাই অনেক পছন্দ করবে। আর আমার ভাই ও আপুরা যারা দেশ দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর বিফ তিহারি রান্না করার জন্য এখানে আমি কিছু গরম মশলা, কিছু বাদাম আর কিশমিশ নিয়ে নিলাম। এখন সবগুলো মশলা একসাথে বেটে নেব। আর এখানে আমি তিহারি রান্না করার জন্য গরুর গোশগুলো ছোটো পিস করে কেটে নিলাম, তারপরে ভালো মতো ধুয়ে নিলাম। আর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আর এখন 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখন 1 চামচ ধইনা আর জিরা গুঁড়া দিয়ে দিব, আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখন 1 প্যাকেট রাঁধুনির তিহারি মশলা দিয়ে দিব। আর এখন টমেটো সস আর টক দই দিয়ে দেব। আর তিহারে আমি সর্ষার তেল দিয়ে রান্না করব, এখানে 1 কাপ সর্ষার তেল দিয়ে দিব। এখন গোশগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। সবগুলো মশলা দিয়ে ভালো মতো মেখে গোশগুলো চুলায় বসিয়ে দিলাম, আর গোশগুলো বলক আসার পর এখন আবার ভালো মতো নেড়ে দিব। গোশগুলো ভালো মতো জাল দিয়ে কষিয়ে নিলাম, চুলার জাল কমিয়ে অল্প জলে গোশগুলো ভালো মতো কষিয়ে নেব। গোশগুলো কষানো হয়ে গেছে, এখন কিছু আলু দিয়ে দিব। আলু দিয়ে গোশগুলো আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। গোসার আলুগুলো ভালো মতো কষিয়ে নিলাম, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে ভালো মতো নেড়ে দিব। আর বলক আসার পর ভালো মতো জাল দিয়ে ঝোলের পানিগুলো শুকিয়ে নিলাম। তিহারি বা বিরিয়ানি রান্না করার জন্য ঝোলের পানিগুলো শুকিয়ে নিতে হবে। আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন চুলার জাল কমিয়ে অল্প জলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। আর এদিকে আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু দারচিনি এলাচ তেলে ভালো মতো ভেজে নেব। আর এখন 1 চামচ চিনি দিয়ে দিব, চিনি দিয়ে গোশগুলো ভালো মতো নেড়ে দিব। চিনি দিলে বিরিয়ানি বা তিহারির স্বাদটা বেশি বেড়ে যায়, চিনি দিয়ে ভালো মতো নেড়ে দিলাম। আর এদিকে আমি পাশের চুলায়
গরম মশলাগুলো তেলে ভালো মতো ভেজে এখন পোলার চালগুলো দিয়ে দিলাম। পোলার চালগুলো ভালো মতো ভেজে নিব আর সরষার তেল দিয়ে বিরিয়ানি বা তিহারে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। পোলার চালগুলো ভালো মতো ভেজে নিলাম, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে চালগুলো ভালো মতো নেড়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে চালগুলো ভালো মতো নেড়ে দিলাম, এখন রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংসগুলো দিয়ে দিলাম, এখন আবার ভালো মতো নেড়ে চাল আর গোশের সাথে মিশিয়ে নিব। পোলার চাল আর গোশগুলো ভালো মতো নেড়ে দিলাম, এখন কিছু কিশমিশ দিয়ে দিব। এখন 2-3 চামচ ঘি দিয়ে দিব। আর কিছু আলু বখরা দিয়ে দিলাম, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে দিব। তিহারি রান্না করা হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।